কাতর লাগে বাবা একটু দেখেন ভাই ভাই একটু একটু তুলে দেন একটু তুমি আহমদ, আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতাম, এখন রিটায়ার্ড। আমি এখানে দুইটা কাতলা মারছি আর অনেকগুলো রুই মারছি। কাতলা দুইটা এক একটা 3 কেজি 3.5 কেজি হবে। আপনি কতদিন ধরে আপনি শখের পেশায়? 50 বছর। আর এই শখের পেশায় সবসময় ধরেন? মাঝে এমনি মাঝে মাঝে বসছি আর কি। এই জায়গায় কয়টার থেকে আপনি? সকাল 6টার থেকে বিকাল 6টা পর্যন্ত। সবের বক্তব্য তো সবচেয়ে বেশি মাছ আপনি পাইছেন মনে হয় আর কি। গাড়িরা তারা লাগে খুব এটা একটা আনন্দ উৎসব, আর আমরা যারা বসি ভাই এটা আমরা একটা আনন্দ। আমরা তো আই অনেক সময় বড়ো মাছের আশায়, অনেক সময় দেখা গেছে গীতা বড়ো মাছে খান না, ছোটো মাছে খান। তারপরে আমরা আশা করি বলতে থাকি যে ইনশাল্লাহ আমরা অত বড়ো মাছে দুইটা টান পাই পাইছেন দুই এখানে অনেকে পাইছে অনেকে পাইছে না। আর এগুলা ছোটো ছোটো মাছ যেগুলো এটা তো যদি আপনার মানে নাস্তা দিন বইতে খাত থাকি আর মাঝে মাঝে একটা টান দিল দুটাই লাগছে। আমার নাম জালাল আহমদ, আমি পৌরসভার মলিদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মলিদার পৌরসভা। আমিও একজন শৌখিন মৎস্য শিকারী, আমি বিভিন্ন জেলার যাই ইয়ারি মাঝে মধ্যে বসি টসি পাই। এখানেও আইসি, এটা তো আমাদের বিভাগীয় শহর সিলেক্ট। এখানে যে আমরা উদ্যোক্তা যারা আছি আপনার আমরা আয়াস পাই, উনি এখন শৌখিন মৎস্য শিকারী এবং উদ্যোক্তাও, খুব ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ওনার উদ্যোগেই আজকে আমরা এখানে বসছি। বলেন সবাই, ধন্যবাদ, সালাম আলাইকুম। তাই বলা শেষ।